খাদান দেখার জন্য প্রত্যেকে আমরা কম বেশি ওয়েট করছি রাইট দেবদাকে আমরা এইভাবে মাস অবতারে আবার ফিরতে দেখবো এতগুলো বছর পরে সেক্ষেত্রে ওয়েট কিন্তু বাড়ছে দর্শকের প্রতীক্ষা বাড়ছে বন্ধুরা একাধিক সূত্র ধীরে ধীরে কনফার্ম করছে যে খাদান কিন্তু বছরেই আসছে এবং এবছরের বছরের দিনে আসছে আবার একটা নিউজ বেরিয়ে গেছে সুন্দর একটা নিউজ এবং এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে যে অভিজিৎ সেনের ডিরেকশনে যে ছবিটা আসার কথা যেখানে আমরা দেবদাকে দেখতে পাবো মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবো পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবো সেই ছবিটার কি অবস্থা সেই ছবিটা কবে ফ্লোরে যাবে এবং সেই ছবিটা কি আদতীয় বছর আসছে না আগামী বছর আসছে সবটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো হ্যালো এভরিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ কিংশুক আমাকে এই আপডেটটা পাঠাবো জন্য এবং আমাদের কলকাতার নামি দামি পত্রিকা আনন্দবাজার অনলাইনের তরফ থেকে এই খবরটা কিছুক্ষণ আগে পাবলিশ করা হয়েছে আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব যাতে তোমরা ওখান থেকে গিয়ে চেক আউট করে নিতে পারো দেখি আমরা তারা কি লিখছে তারা হেডলাইন করেছে এটা শীতে দেব একাই আসছেন এবছর জুটি বেঁধে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসছেন না এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলতে বলা হয়েছে দেবদা অতনু রায় চৌধুরী এবং অভিজিৎ সেন এই যে ট্রায়োটা প্রত্যেক বছর বড়দিনে এসে এসে একটা করে মাইলস্টোন ক্রিয়েট করে যাচ্ছে এবারে এই ট্রায়োটা কি আসছে না তাহলে বড়দিনে এবারে দেবদা একাই আসছেন দেখি খবরটার ভেতরে কি লেখা খবর এবছরে দেবের দুটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পুজোয় মুক্তি পাচ্ছে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের টেক্কা শীতে খাদান তাহলে অতনু রায় চৌধুরী অভিজিৎ সেন আসছেন কবে এবারে পুজো আর শীত দুটোই দেব অধিকারীর নামে কিভাবে এখনো পর্যন্ত খবর পুজোয় ছবি মুক্তির তালিকায় থাকছে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের টেক্কা এই ছবি দিয়ে শ্রীজিতের সঙ্গে প্রযোজক দেব গাঠছড়া বেঁধেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবেশক জানিয়েছেন শীতে আসছে প্রযোজক নায়কের খাদান তাহলে কি টলিউডের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নামে খ্যাত অতনু রায় চৌধুরী অভিজিৎ সেন দেব জুটি বড়দিনে আসছে না খবর এবছরের নভেম্বরের প্রথম সপ্তাহে অভিজিৎ সেন তার ছবির শুটিং শুটিং শুরু না আমি তোমাদেরকে আগেই একটা ভিডিওতে বলছিলাম যে অভিজিৎ দার ছবিটা মোস্ট প্রবাবলি নভেম্বরে শুটে যাবে স্বভাবতই ছবির সমস্ত কাজ শেষ করে ডিসেম্বরে ছবি মুক্তির দেওয়া একেবারেই সম্ভব নয় সেই ফাঁক ভরাবে পরিচালক সুজিত রিনো দত্তের দ্বিতীয় ছবি এ বছরেও শিলমোহর দিয়েছেন নাম প্রকাশে পরিবেশক সেই সূত্রে আরো জানা গিয়েছে খাদান ছবির প্রযোজনার পাশাপাশি পরিবেশনার দায়িত্ব সুরিন্দর ফিল্মস এর অর্থাৎ ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটার হিসেবেও থাকছে কিন্তু সুরিন্দর ফিল্মস এই আরেকটা তথ্য কিন্তু আনন্দবাজার অনলাইনের তরফ থেকে আমাদের কাছে উঠে এলো যদিও এর আগে ছবির পরিচালক রিনো আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন শেষ পর্বের শ্যুটিং চলছে তাই এবছর খাদান মুক্তি পাবে কিনা তিনি এখনই জানাতে পারছেন না অন্যদিকে এবছর তাদের ছবি মুক্তি নাও পেতে পারে এমন আভাস আগেই দিয়েছিলেন প্রযোজক অতনুরায় চৌধুরী এর আগে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ছবির চিত্রনাট্য তৈরিতে আর সময় দিতে হবে যেন তেন প্রকারেরও একটি গল্প বা চিত্রনাট্য নিয়েই আমরা ছবি বানাতে রাজি নই কারণ দর্শক আমাদের থেকে ভালো ছবি আশা করেন সেই জায়গা থেকে তার মত ছিল কোনো তারা হুড়ো নেই দরকার হলে এবছর তিনি আনবেন না ছবি প্রয়োজনীয় সময় দিয়ে যত্ন করে ছবিটি বানাবেন আগামী বছর সব সকলে দেখতে পাবেন ছবিটি জানা গিয়েছে দল নিয়ে এবার লন্ডনে ছবির শুটিং করতে উড়ে যেতে পারেন প্রযোজক প্রধান ছবিতে দেব পড়ান বন্দ্যোপাধ্যায় জুটির পর অভিজিতের আগামী ছবিতে দেবের সঙ্গে দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তীকেও সো অনেকটা কিন্তু ধোয়াশা ক্লিয়ার হয়ে গেছে দেখো মোটামুটি আমরা এই ডিসিশনটাতে চলেই আসতে পারি যে অতনু রায় চৌধুরী অভিজিৎ সেন এবং দেবদার এই ট্রায়োর ছবিটা কিন্তু এবছরে মোস্ট প্রবলি আসছে না নভেম্বরের ফার্স্ট উইকে যদি ফ্লোরে যায় কি করে পসিবল ডিসেম্বরের মধ্যে ছবি আনা এভাবে তো পসিবল নয় কাজেই আমরা বুঝতেই পেরে গেলাম যে এই বছরে দেবদার দুটো ছবি আসছে একটা হচ্ছে পুজোয় টেক্কা আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ডিরেকশনে তারপরেই আবার প্রত্যেক বছরের মতন দেবদা এবার ও দিতে খাদান নিয়ে চলে আসছে ভাই এবারে শীতকালের ছুটিটা বড়দিনের ছুটিটা জমিয়ে খাদান এনজয় করা যাবে এটুকু বলতে পারি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম এবার তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা